আমরা সকলেই জানি পৃথিবীতে যদি মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো তাহলে আমরা হাওয়ায় ভেসে বেড়াতাম এবং যেখানে সেখানে ধাক্কা খেতাম। কারণ মাধ্যাকর্ষণ শক্তি হলো এমন এক শক্তি যা আমাদের এবং আমাদের চারপাশের সমস্ত কিছুকে মাটির সঙ্গে আটকে রাখে। কিন্তু পৃথিবীতে এমন অনেক রহস্যময় জায়গা রয়েছে যেখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, আর সেই সব জায়গায় মাধ্যাকর্ষণ শক্তি পুরোপুরি শূন্য। আজ আমরা আলোচনা করব পৃথিবীর এমন কিছু জায়গা সম্পর্কে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই বললেই চলে, যেখানে আপনি হাওয়ায় ভেসে থাকতে পারবেন। বন্ধুরা, ভিডিওর শেষের জায়গাটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, যেটা দেখলে আপনি চমকে যাবেন। তাই সবকিছু দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপসাইড ডাউন ওয়াটারফল। আপনারা হয়তো অনেক সুন্দর সুন্দর ঝর্ণা দেখেছেন এবং সেই সমস্ত ঝর্ণার পানি নিচের দিকে প্রবাহিত হয়। কিন্তু আপনি কি কখনো এমন কোনো ঝর্ণা দেখেছেন যার পানি নিচের দিকে প্রবাহিত না হয়ে উপরের দিকে বয়ে চলে? এই ঝর্ণার দিকে লক্ষ্য করুন, এর পানি সোজা নিচে না পড়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে। ঝর্ণাটি উহাহু দ্বীপের কাছে অবস্থিত, যা সমগ্র বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে এই ঝর্ণার পানির মধ্যে কি এমন জাদু আছে যার মধ্যে এই ঝর্ণার পানি সমুদ্রের নিচে না গিয়ে আকাশের দিকে উড়ছে? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঝর্ণার কোনো জাদু শক্তি নেই। এই ঝর্ণাটি সমুদ্র থেকে 100 ফিট উচ্চতায় অবস্থিত। যখনই এই ঝর্ণার পানি সমুদ্রের মধ্যে পড়ে তখনই সমুদ্রের নিচের হাওয়া পানির দিক পরিবর্তন করে দেয় এবং পানি আকাশের দিকে উড়তে থাকে। সান্টা ক্রুজ ক্যালিফ। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত সান্টা ক্রুজ শহর রেড ক্লাইমেট, সমুদ্র তট, রেড উড জঙ্গল এবং প্রভৃতির জন্য বিখ্যাত। কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই, এখানে সমস্ত কিছুই উল্টো হয়ে থাকে। এখানে যদি কেউ পানি ফেলে তাহলে সেই পানি মাটিতে না পড়ে সোজা উপরের দিকে উঠতে থাকে। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো, যদি আপনাদের মধ্যে কেউ মাটিতে পড়ে যাওয়ার চেষ্টা করে তবুও সে পড়বে না, কারণ সেটা করার জন্য মাধ্যাকর্ষণ শক্তির প্রয়োজন হয় যেটা এখানে নেই। 1939 সালে সর্বপ্রথম এই জায়গার সন্ধান পাওয়া যায় আর তখন থেকেই এই জায়গার নাম দেওয়া হয় মিস্ট্রি স্পট। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই জায়গা পরিদর্শনের জন্য আসেন। ম্যাগনেটিক হিল। কানাডার নিউ ব্রান্সউইক শহরে এমন একটা পাহাড় আছে সেখানে যে কোনো গাড়ি নিজে থেকেই উপরের দিকে চলতে শুরু করে। এই আশ্চর্যজনক পাহাড়কে ম্যাগনেটিক হিল বলা হয়, কারণ এখানে অদ্ভুত এক প্রাকৃতিক ঘটনা ঘটে। মনে হয় এখানে কোনো গ্র্যাভিটি কাজই করে না। 1939 সালে এই ঘটনা সম্পর্কে প্রথম জানা যায় আর তখন থেকেই এই জায়গা দেখার জন্য অনেক মানুষ আসতে শুরু করে। এই জায়গার মানুষের মতে এখানকার মাধ্যাকর্ষণ শক্তি তার সমস্ত নিয়ম উল্লঙ্ঘন করে। গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়া সত্ত্বেও গাড়িগুলো পাহাড়ে উঠতে থাকে। বিজ্ঞানীদের মতে এই অঞ্চলে চৌম্বকীয় শক্তি বেশি পরিমাণে থাকার কারণে এমনটা হয়ে থাকে। আপনি জেনে অবাক হবেন যে এখানকার চৌম্বকীয় শক্তির মাত্রা এতটাই বেশি হয় যে এই অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়া বিমানের উপর এর প্রভাব পড়ে। সেই জন্য এই জায়গা অতিক্রম করার আগেই বিমানের পাইলট বিমানের গতি বাড়িয়ে নেন। হুবা ড্যাম। ইউনাইটেড স্টেটের ব্ল্যাক ক্যানিয়ন কলোরাডো নদীর উপরে অবস্থিত হুবা ড্যাম্পের কথা আপনি অবশ্যই শুনে থাকবেন। এই ড্যামটি অনেক বড় এবং মজবুত। কিন্তু আপনি কি জানেন এই ড্যামটি এমনভাবে তৈরি করা হয়েছে যে কিছু কিছু জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজই করে না? এটা দেখার জন্য এখানে অনেক বেশি পর্যটক আসে। যখন কোনো ব্যক্তি এখানে তার বোতল থেকে পানি নিচের দিকে ফেলে তখন সেই পানি নিচের দিকে না গিয়ে উপরে উঠে আসে, ফলে সকলেই অবাক হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন এই ড্যাম্পে কেন এমন হচ্ছে, কারণ এই ড্যাম্পের উচ্চতা অনেক বেশি এবং এটাকে স্লোপের মতো করে তৈরি করা হয়েছে। আর যখন কেউ এখান থেকে পানি নিচের দিকে ফেলে তখন সেই স্লোপ আকারের জন্য উপর দিকে বয়ে চলা বাতাস পানিকে উপরে উড়িয়ে নিয়ে আসে। গোল্ডেন রক, মায়ানমার। অনেক বছর ধরে মাধ্যাকর্ষণ শক্তির নিয়মকে তুচ্ছ করে চলেছে মায়ানমারের গোল্ডেন রক, কারণ এই পাহাড়ের উপর মাধ্যাকর্ষণ শক্তির কোনো নিয়ম কার্যকর হয় না। মায়ানমারের বার্মার মন স্ট্রিটে এই পাহাড় অবস্থিত। এই জায়গাটি বৌদ্ধদের তীর্থস্থান। অনেক বছর ধরে মাধ্যাকর্ষণ শক্তির নিয়মকে তুচ্ছ করে চলেছে মায়ানমারের গোল্ডেন রক, কারণ এই পাহাড়ের উপর মাধ্যাকর্ষণ শক্তির কোনো নিয়ম কার্যকর হয় না। মায়ানমারের বার্মার মন স্ট্রিটে এই পাহাড় অবস্থিত। এই পাথরটি কিয়াই কিটো পাগাডো নামেও পরিচিত। খুবই বড় এবং
ভারী এই পাথরটি 25 ফিট উঁচুতে থাকা সত্ত্বেও নিচে পড়ে যায় না। এটা দেখার জন্য এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আসলে একটা পাথর অন্য পাথরের ঢালে আটকে আছে আর দেখে মনে হয় সেটা যে কোনো সময় নিচে পড়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বছরের পর বছর ধরে পাথরটি এখানেই আছে আর ধাক্কা দেওয়ার পরেও সেটা পড়ে যায় না। স্থানীয় মানুষের মতে যে ব্যক্তি এই পাথরটিকে দেখতে 3 বার আসবে তার ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। আপনার কি মনে হয়, এটা কি তাদের ভুল ধারণা নাকি সঠিক? সেটা কমেন্টে জানিয়ে দিন। ইস্টার্ন অফ টাবাস্কো। আপনারা অনেকেই পাহাড় থেকে অনেক বড় বড় পাথর পড়তে দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এমন একটা পাথর আছে যেটা পাহাড়ের কিনারায় হেলে থাকা সত্ত্বেও নিচে পড়ে যায় না, কারণ তার উপর কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। এই পাহাড়টি আর্জেন্টিনার ট্যান্ডিলে অবস্থিত। এই পাথরটি হলো ইস্টার্ন অফ টাবাস্কো, যার ওজন প্রায় 300 টন। 1912 সালে 29শে ফেব্রুয়ারিতে এই পাথরটি পড়ে টুকরো টুকরো হয়ে যায় এবং স্থানীয় মানুষের মতে আশেপাশে বিস্ফোরণ হওয়ার জন্য মাটিতে কম্পনের সৃষ্টি হয় এবং পাথরটি নিচে পড়ে যায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং এই পাথরের স্মৃতি ধরে রাখার জন্য 2017 সালে আর্জেন্টিনা সরকার একই ধরনের একটি পাথর এখানে বসিয়ে দেয় আর সেইটা দেখার জন্য আজও অনেক মানুষ এখানে আসে। স্পুক হিল। স্পুক হিল এমন একটি পাহাড়ের নাম দেওয়া হয়েছে যেখানে মাধ্যাকর্ষণ শক্তির কোনো নিয়মই কাজ করে না। আমেরিকার ফ্লোরিডাতে লিগ হুইল শহরে অবস্থিত এই পাহাড় খুবই রহস্যময়। এই পাহাড়ের অপটিক্যাল ইলুশন আপনাকে পাগল করে দিবে। এখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করা সত্ত্বেও গাড়ি পাহাড়ের উপরে উঠতে থাকে, মনে হয় যেন কেউ এই গাড়িকে ধাক্কা দিচ্ছে। সেই কারণে এই আশ্চর্যজনক পাহাড়ের নাম ন্যাশনাল রেজিস্টার অফ হিস্টোরিক্যাল প্লেসের তালিকায় নথিভুক্ত করা হয়েছে, যা এইটাকে আরও জনপ্রিয় করে তোলে। কসমস মিস্ট্রি এরিয়া। বর্তমানে যেই জায়গার কথা উল্লেখ করব সেটা দেখে আপনাদের সায়েন্স ফিকশন মুভির কথা মনে হবে। এখানে মাধ্যাকর্ষণ শক্তি খুবই রহস্যময়। এই জায়গাটি ইউনাইটেড স্টেটের র্যাপিড শহরে অবস্থিত। আপনি জানলে অবাক হবেন, এখানে মানুষ সঠিকভাবে দাঁড়াতেও পারে না। এখানে অনেক জায়গায় মাধ্যাকর্ষণ শক্তি নেই আর সেই জন্য এই জায়গায় একটা ফার্ম হাউস তৈরি করা হয়েছে যেখানে অনেক মানুষ আনন্দ উপভোগ করতে আসে। হাটসন এরিয়া। আমরা আকাশের মধ্যে উঠছি, কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না, এই রকম শুধুমাত্র আমরা স্বপ্নতেই দেখে থাকি। কানাডার হাটসনে এমন একটি জায়গা আছে যেখানে কয়েক কোটি বছর আগে কোনো এক রহস্যময় ঘটনা ঘটে আর সেই জন্য এখানকার গ্র্যাভিটি একবারে শেষ হয়ে গিয়েছে। এখনো এই জায়গাতে কোনো গ্র্যাভিটি নেই। যদি আপনি সেখানে যেতে চান তাহলে আপনাকে গ্র্যাভিটিতে চলা শিখতে হবে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওতে কোন জায়গাটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।